নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সাহিত্যিক কিরণ শঙ্কর রায়ের লেখা গল্প কাহিনী তাহলে শুনতে থাকো গল্প কাহিনী ইছামতি নদীর তীরে ইছামতি যেখানে পদ্মার সঙ্গে মিশেছে তার প্রায় আট নয় মাইল দক্ষিণ পূবে মহালক্ষ্মীপুর গ্রাম চল্লিশ পঞ্চাশ বছর পূর্বেও ইছামতিতে স্টিমার যাতায়াত করত কিন্তু ইছামতি আর সেই ইছামতি নাই প্রায় মজে গেছে স্টিমার এখন অন্য পথ দিয়ে চলাচল করে মহালক্ষ্মীপুরের কাছেই আমাদের গ্রাম হাঁসখালি যে হাঁসখালি ইউনিয়ন বোর্ডের সভাপতি সেদিন দরবারে রূপার মেডেল পেয়েছেন সেই হাঁসখালি কলিকাতা থেকে আমাদের বাড়ি যেতে হলে ট্রেন থেকে নেমে নৌকো নিতে হয় নৌকা করে বহরে গিয়ে নামি বহর ইছামতির উপর বর্ষাকালে যখন খাল বিল ভেসে যায় তখন বিলের মধ্যে দিয়ে গেলে শিবরামপুর স্টেশন থেকে বিকেলের মধ্যেই বহর পৌঁছানো যায় কিন্তু অন্য সময়ে অল্প জলে লগি দিয়ে কচুরি পানা ঠেলে ঠেলে ইছামতির বা ঘুরে ঘুরে বহর পৌঁছোতে রাত্রি হয়ে যায় বহর থেকে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ধরে মাইল পাঁচেক গেলে হাঁসখালি বহর পৌঁছোতে রাত্রি বেশি হয়ে গেলে নৌকাতেই শুয়ে থাকি তারপর শেষ রাত্রে বাড়ির দিকে রওনা হই আর বেশি রাত্রি না হলে এবং সঙ্গী জুটলে অথবা চাঁদনি রাত্রি থাকলে রাত্রেই নৌকো থেকে নেমে পড়ি এই বহর থেকে হাঁসখালির মাঝামাঝি পথে মহালক্ষ্মীপুর অবশ্য মহালক্ষ্মীপুর এখন আর নেই আছে বহুদূর বিস্তৃত উঁচু নিচু মাটির ঢিবি ইতস্তত ছড়ানো পুরনোকালের ইট মজে যাওয়া প্রকাণ্ড প্রকাণ্ড জলাশয় সেগুলোকে আর দিঘি বলে চেনা যায় না বিল বলে মনে হয় আর আছে নিবিড় জঙ্গল বাঁশবনের মাঝে মাঝে দু একটা ঘর সব শুদ্ধ বোধ হয় পাঁচ সাত ঘর লোক হবে না প্রায় দুই তিন মাইল জুড়ে জঙ্গল আম জাম কাঁঠাল বাঁশবন বড় বড় বট অশ্বত্থ গাছ নিচে বেতবন একেবারে পুরনো পুকুরগুলির কলিমি দাম পর্যন্ত আর আছে লতা লতাতে বড় বড় গাছ পর্যন্ত ঢাকা পড়ে গেছে সে লতায় হাতি বাঁধা যায় এমন শক্ত সে লতা সেই মহাবনের মধ্যে হঠাৎ দেখা যায় কৃষ্ণচূড়া ও পলাশ গাছে ফুল ফুটে লাল হয়ে উঠেছে অথচ প্রস্ফুটিত চাঁপার গন্ধে বাতাস মন্থর কোথাও বা ঝুমকা স্থলপদ্ম অথবা রাশিরাশি জবা ফুটে রয়েছে দিঘির জলে দেখা যায় কলমি পানা ও পানি ফলের মধ্যে রক্ত সাপলা ও এ সকল ফুল ও গাছ এদেশে জন্মে না বেশ বোঝা যায় যে বহু অতীতকালে এখানে বহু মানুষের বসতি ছিল শোনা যায় এই বনের মধ্যে লতা ঢাকা এখনও একাধটা খাম বা খিলান দাঁড়িয়ে আছে আরও প্রবাদ যে এই ভগ্নস্তূপের মধ্যে প্রকাণ্ড প্রকাণ্ড ঘড়ায় প্রাচীনকালের সোনারূপার অসংখ্য মুদ্রা সঞ্চিত রয়েছে কিন্তু সেখানে প্রবেশ করে কার সাধ্য অসংখ্য গোখরা ও শঙ্খচুর সাপ সেখানে বাসা বেঁধেছে লোকে মনে করে সেই ধনরত্ন পাহারা দিচ্ছে সন্ধ্যেবেলায় নানা দিক থেকে আকাশ ছেয়ে হাজার হাজার বাদুর আসে বড় বড় গাছে আশ্রয় নিতে মাঝে মাঝে বাগদিরা হৈ হৈ করে প্রকাণ্ড দাঁতাল শুয়োর মারে শীতকালে চিতাবাঘের উপদ্রব হয় পূর্বেই বলেছি বাড়ি যাবার সময় রাত হয়ে গেলে এই জায়গাটা পার হতে লোকে ভয় পায় কেউ যে কিছু দেখেছে তা নয় তবু ভয় পায় কেন ভয় পায় তা পরে বলছি অন্ধকার হয়ে এলে দূরের হাট থেকে ফেরবার মুখে সাহসী লোকেরাও এ জায়গাটা হনহন করে পার হয়ে যায় অন্য লোকেরা বনের বাইরে দলের লোকদের জন্য অপেক্ষা করে থাকে দু তিনশো বছর আগে গ্রামের নিচেই ছিল ইছামতি এখন নদী প্রায় দুই মাইল সরে গেছে তবু এখনও ঘাটের নাম গজঘাটা রাজাদের হাতি স্নান করতো বলে তবে একটু দূরে দেবীঘাট যেখানে বিজয়া দশমীতে পঞ্চাশ দাঁড়ের ছিপেতে দেবীকে উঠানো হতো তারপরে সতীদাহ তারপরে শ্মশান নদীর ধারের মাঠটাকে এখনও লোকে ঢালির মাঠ বলে মহালক্ষ্মীপুরের রঘুরাম রায় তার পুত্র জনার্দন রায় তার পুত্র রামলোচন রায় সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত জমিদার ছিলেন বাংলার ইতিহাসে অবশ্য তাদের নাম পাবে না কিন্তু সে দোষ তাদের নয় যারা ইতিহাস লেখে তাদের তবে কথা নিশ্চিত যে যদি কখনও বাংলার সত্যিকার ইতিহাস লেখা হয় তখন তাতে মহালক্ষ্মীপুরের রাজাদের নাম থাকবেই থাকবে আর থাকবে শেষ রাজা সহদেব রায়ের স্ত্রী রানী মহামায়ার নাম যার প্ররোচনায় মধুগঞ্জের কুঠির হে সাহেবকে হত্যা করা হয়েছিল বলে প্রবাদ কারণ হে সাহেব নাকি বামুনের মেয়ে জোর করে ধরে নিয়ে গিয়েছিলেন হে সাহেব সত্যি এ কাজ করেছিলেন কিনা তাও বলা কঠিন কারণ সেকালে এত সাক্ষী সাবুদ আইন কারণ ছিল না লোকের মনে যা সন্দেহ হতো তাই সত্যি বলে বিশ্বাস করত কান্তাবতীর পূব পার থেকে ধবলেশ্বরীর পশ্চিম পার পর্যন্ত সমস্ত পরগনাগুলি মহালক্ষ্মীপুরের রাজাদের ছিল রাজাই তো বটে সুদূর গৌড়ে বা মুর্শিদাবাদে যে বাদশাহ বা নবাব সুবেদার থাকতেন তাকে কেউ বড় জানত না দেশের জমিদারকেই লোকে রাজা বলে জানত তারা সত্য সত্যই রাজত্ব করতেন লোকের জীবন মরণের মালিক ছিলেন সৈন্য সামন্ত নৌবহর হাতি ঘোড়া ছিল লাঠি সরকি ছিল বন্দুক এমনকি দু চারটে কামানো ছিল মহালক্ষ্মীপুরের রাজবংশের মতো অত্যাচারী দুর্ধর্ষ জমিদার বংশ ও অঞ্চলে ছিল না বললেই হয় হাতি দিয়ে ঘর ভেঙে মানুষ খুন করে গ্রামকে গ্রাম জ্বালিয়ে কত লোকের কত সর্বনাশ যে তারা করেছে তার ঠিকানা নাই পাশাপাশি জমিদারদের সঙ্গে ছোটোখাটো যুদ্ধ তো লেগেই থাকত মসজিদ কুলিখার সময়ে কিছুদিন চুপচাপ থাকতে হয়েছিল তারপর আবার যে কেসেই ইছামতি যেখানে পদ্মার সঙ্গে মিশেছে নৌকায় সে জায়গাটা পার হতে রাজাদের নজর না দিয়ে যেতে সাহস পেত এমন বুকের পাটা কারও ছিল না এমনকি ঢাকা থেকে যখন মুর্শিদাবাদে নবাবী খাজনা চালান যেত তখন নবাবী নৌকাকেও নজর দিয়ে ছাড়পত্র নিয়ে ইছামতির মোহনা পার হতে হতো তবে সেসব দু তিনশো বছর আগেকার কথা কোম্পানির আমল আরম্ভ হবারও পূর্বে তারপর এক যুগ চলে গেছে বাংলার সেই অর্ধস্বাধীন দুর্ধর্ষ জমিদারেরা লোভ পেয়েছে ভালোই হয়েছে লোকে সুখে শান্তিতে বাস করতে পারছে সকলেরই জন্যে এক আইন রাজাই হও বা প্রজাই হও কেউ কারোর উপর অত্যাচার করতে পারে না থানা আছে ইউনিয়ন বোর্ড আছে আজ কোথায় সেই জনার্দন রায় যিনি কেদার রায়কে সাহায্য করতে গিয়ে মোগলদের হাতে প্রাণ হারান কোথায় সেই রামলোচন রায় যিনি একদিন যুদ্ধে মগদ দস্যুদের পদ্মা থেকে ইছামতি নদীতে ভুলিয়ে এনে কালবশেখীর প্রচণ্ড ঝড়ে বাজ পাখির মতো তাদের অতর্কিত আক্রমণ করে তাদের নৌকা বিধ্বস্ত করে ইছামতির অতল জলে ডুবিয়ে দিয়েছিলেন মাত্র একটি মগি নৌকা কোনো রকমে সেই সর্বনাশ থেকে বাঁচতে সমর্থ হয়েছিল যাই হোক তারা যে নাই সেজন্য দুঃখ নাই এখন যুদ্ধবিগ্রহ নাই দেশে পূর্ণ শান্তি দেশে ভীতি নাই অতএব দস্যু নিবারণের জন্য সর্বদা লাঠি সর্কি নিয়ে প্রস্তুত থাকবার প্রয়োজন নাই প্রজা দোহাই না মানলে এমনকি বিদ্রোহী হলেও এখন যারা দেশের জমিদার স্বয়ং গভর্নমেন্ট যাদের উপাধি দিয়েছেন তারাও হাতি দিয়ে ঘর ভেঙে দেন না লোককে পিঠমোড়া করে দেউরিতে কয়েত করে রাখেন না অথবা গুনে গুনে পঞ্চাশ জুতোও মারেন না তারা সঙ্গত ধারা অনুসারে সদরে নালিশ করেন বস্তুত তিন তিন বছর পরে ইউনিয়ন বোর্ডের ইলেকশন ছাড়া আমাদের দেশে সেরকম কোনো উত্তেজনার কারণই ঘটে না কান্তাবতী নদী কবে শুকিয়ে গিয়েছে কোথাও সুজলা সুফলা শস্যক্ষেত্র কোথাও বা বিল হয়ে গিয়েছে রেনেলের ম্যাপে ভিন্ন অন্য কোথাও তার চিহ্নমাত্র নাই ইছামতি আছে কিন্তু ইছামতির সে জলরাশি নাই আজ তার ক্ষীণ ধারা পানা ও শ্যাওলায় মন্দগতি মধুগঞ্জে হে সাহেবের সেই কুঠি কোন কালে নদীতে ভেঙে নিয়ে গিয়েছে যেখানে কুঠির বাগান ছিল সেখানে কেবল গোটা দুই তিন ঝাউ গাছ অবশিষ্ট আছে আর তার নিচে লোহার পাতের তৈরি প্রকাণ্ড একটা হৌস আছে সেটা দিয়ে যে কি হতো তা কেউ জানে না কোম্পানির রাজত্ব আরম্ভ হবার সময়ে মহালক্ষ্মীপুরের রাজারা দুই ভাই ছিলেন বড় রাজা সহদেব রায়ের বয়স ত্রিশ ছোটো রাজা কীর্তি রায়ের বয়স বাইশ কি তেইশ সহদেবের সুন্দর পুরুষোচিত চেহারা রং উজ্জ্বল শ্যামবর্ণ দীর্ঘ আয়ত চক্ষু বাবরি কাটা চুল একটু স্থূলকায় তীক্ষ্ণ বুদ্ধি বীর্য অপেক্ষা কৌশলের জন্য প্রসিদ্ধ পূর্বপুরুষ যেখানে গায়ের জোরে রাজ্য বিস্তার করতেন সহদেব সেখানে নবাব সরকারে ফৌজদারের নিকট দরবার করে কার্যসিদ্ধি করতেন তখন পূজার সময় দেবীপক্ষ বোধন হয়ে গেছে পাঁচশত ঢাক ঢোল সানাই কাশোর বাজিয়ে বিপুল দশভুজা প্রতিমা ঘাটে উঠানো হয়েছে দেবীর মাথায় রত্নখচিত বৃহৎ সোনার মুকুট ঝলমল করছে তাঁর সর্বাঙ্গে সোনা জহরতের অলঙ্কার বারদুয়ারি সিংহদ্বারের তিন তলায় নহবৎখানায় প্রহরে প্রহরে নহবত বাজছে তখনও সূর্য ওঠে নাই শ্বেতপাথরের বাঁধানো চাতালে কালো কোষ্টি পাথরের জলচৌকির উপর বসে সহদেব মুখ হাত ধুয়ে সকালবেলাকার আন্নিকের জন্য প্রস্তুত হচ্ছেন হরিহর পাঠক এসে কেঁদে পড়লেন পাগলের মতো চেহারা পরনের কাপড় ছিন্ন ভিন্ন গায়ে ধুলা ও রক্তের চিহ্ন ব্রাহ্মণ উন্মাদের মতো সারা রাত কোথায় কোথায় ঘুরেছেন তার ঠিকানা নেই ব্যাপারেই হরিহর পাঠকের বিধবা কন্যা কাল রানী জল আনতে গিয়েছিল রানীদিঘি গ্রামের সীমানার একটু বাইরে জায়গাটাও নির্জন তাতে গ্রামের সমস্ত লোক প্রতিমা দর্শনের জন্যে রাজবাড়িতে চলে যাওয়ায় পথে ঘাটে একেবারে লোক ছিল না মেয়েটি আর বাড়ি ফিরে নাই যেরূপ শোনা গেল ডাকাত নিয়ে যাওয়ারই সম্ভাবনা ব্রাহ্মণ অসংলগ্ন ও উত্তেজিতভাবে যা বললেন সহদেব সবই শুনলেন তারপর অনেকক্ষণ নীরবে বসে রইলেন শেষে ভৃত্যকে বললেন আন্নিকের আয়োজন করো হরিহর লাল দুটি চক্ষু সহদেবের মুখের উপর রেখে বললেন সহদেব তাহলে তুমি কিছু করবে না সহদেব বললেন ঠাকুর কি করব ভেবে দেখি হরিহর চিৎকার করে বললেন ভেবে দেখবে তোমার বাপ ঠাকুরদা হলে ভেবে দেখতো না এক মুহূর্তে বুঝতে পারত তুমি নিতান্ত অপদার্থ তাই ব্রাহ্মণের অবমান শুনেও চুপ করে বসে আছো সহদেব বললেন ঠাকুর ও মেয়েকে তো আপনি আর ঘরে নেবেন না তাহলে হরিহর গর্জে উঠলেন বললেন তুমি দেশের রাজা তুমি তাকে উদ্ধার করে দাও তারপর আমি তাকে গঙ্গায় ডুবিয়ে দেব কিন্তু তোমার কর্তব্য তুমি করো হরিহরের মেয়ের কথাটা রাত্রেই সহদেবের কানে গিয়েছিল তিনি ব্যাপারটা কতক আন্দাজও করেছিলেন সমস্ত দিক বিবেচনা না করে কথা বলা তার অভ্যাস ছিল না কাজেই তিনি চুপ করে রইলেন হরিহর ঝড়ের মতো নন্দরের দিকে চলে গেলেন রানী মহামায়া তখন সদ্য স্নান শেষ করে ভোগ সাজাতে বসবেন এমন সময়ে বিশৃঙ্খল চুল রক্তচক্ষু উন্মাদের মতো হরিহর গিয়ে সামনে দাঁড়ালেন মহামায়া গলায় আঁচল দিয়ে প্রণাম করতে উদ্যত হতে হরিহর বললেন মা আমাকে প্রণাম করো না আমি অসুচি মহামায়া সংক্ষেপে সকল কথা শুনে জিজ্ঞাসা করলেন কর্তা হরিহর বললেন তা কে বলে লাভ নেই আমি তোমার কাছে বিচার চাই সে রাজা তুমি রানী নও স্ত্রীলোকের ধর্ম তুমি রাখবে না মহামায়া স্বামীকে জানতেন জানতেন বহু পরামর্শ আলোচনা না করে তিনি নড়বেন না তাই সংক্ষেপে দাসীকে আদেশ দিলেন দেওয়ানজিকে ডাকতে পাঠাও আর কর্তাকে খবর দাও আমি কথা বলতে চাই ষষ্ঠী পূজার সন্ধ্যাবেলা চরের মুখে খবর পাওয়া গেল কুমোর পাড়ার লোকেরা একখানা ডুলি কুঠির দিকে যেতে দেখেছে ডুলির সঙ্গে কুঠির পাইক ডুলি থেকে কান্নার শব্দ পাওয়া যাচ্ছিল কথাটা সম্ভবও মনে হল কারণ সাধারণ ডাকাতের এত সাহস বা সাধ্য ছিল না যে মহালক্ষ্মীপুর থেকে মেয়ে চুরি করে নিয়ে যায় দেওয়ান হরগোবিন্দের ইচ্ছা ছিল না যে এই ব্যাপার নিয়ে বেশি কিছু করা হয় বিশেষত ইংরেজ কুঠিয়ালের সঙ্গে বিবাদ স্বর্গীয় কর্তাদের আমলের কথা স্বতন্ত্র সে সময় এত কড়াকড়ি ছিল না দশ বছর হয়নি পলাশির মাঠে লড়াই জিতে ওরা এক নবাবকে সরিয়ে মুর্শিদাবাদের সিংহাসনে অন্য নবাব বসিয়েছে কুঠিতে কুঠিতে দেশ ছেয়ে ফেলছে বন্দরে বন্দরে নৌকার মাছ তুলে ইংরেজের নিশান সে সকল নৌকার নজর আদায় করা দূরে থাক খাজনাই আদায় করা যায় না এই সেদিন ফিরিঙ্গিরা ভুবনডাঙার বাবুদের ধরে নিয়ে গিয়েছিল অপরাধ তাঁরা চিরপ্রথামত কুঠি বসাতে দেওয়ার পূর্বে নজর দাবি করেছিলেন মুর্শিদাবাদে মহালক্ষ্মীপুরের যে উকিল ছিলেন তিনিও ইংরেজদের সম্বন্ধে এবং দেশের অবস্থার বিষয়ে যা লিখেছিলেন তাতে ইংরেজদের সঙ্গে বিবাদ করা মানে নিজেদের সর্বনাশ ডেকে আনা এ বিষয়ে রাজা সহদেব বা দেওয়ান হরগোবিন্দদের কারও মনে কিছুমাত্র সন্দেহ ছিল না কিন্তু মহামায়া পাথরের মতন কঠিন হয়ে রইলেন জল ত্যাগ করে শয্যা গ্রহণ করলেন স্বামীর সঙ্গে বাক্যালাপ বন্ধ হয়ে গেল প্রজা রক্ষা না করতে পারলে রাজত্ব করার অর্থ তিনি কিছুতেই বুঝতে পারলেন না দেওয়ান হরগোবিন্দ নিরুপায় হয়ে টাকে হাত বুলুতে লাগলেন ছোট রাজা কীর্তিরায় দাদার চেয়ে মাথায় বড় ধপ ধপে বর্ণ ছিপছিপে বলিষ্ঠ চেহারা পার্সি ও সহবত শিখতে মুর্শিদাবাদ গিয়েছিলেন শিক্ষা যথাসম্ভব সমাপ্ত হয়ে গেলেও বাড়িতে ফেরবার নাম করেন না অনেক কষ্টে সেখান থেকে তাকে ফিরিয়ে আনা হয়েছিল অত বয়স হয়েছে অথচ বিবাহ করেননি এদিকে বড় ভাইও অপুত্রক কীর্তিরায় সিরাজদৌল্লার অনুগৃহীত অনুচরদের মধ্যে একজন ছিলেন বলে শোনা যায় সমস্ত দিন নানা রকমের অসংখ্য পায়রা ও ঘুরি ওড়ান অথবা বনে জঙ্গলি নদীতে শিকার করে ফেরেন আর রাত্রে সে তার বাজান মুর্শিদাবাদ থেকে একজন মুসলমান ওস্তাদ এনেছেন তার কাছে গান শিখেন রাজধানীতে দীর্ঘকাল থাকার দরুন আচার ব্যবহার অনেকটা মুসলমানি ধরনের ব্রাহ্মণের ছেলে অথচ পুজো আচ্চা করেন না বিষয়কর্মেও মন নাই বড় ভাই সহদেব থেকে আরম্ভ করে সকলেই তার আশা প্রায় ছেড়েই দিয়েছেন সহদেব কাশি চলে যাওয়ার ভয় দেখিয়েও বিষয়কর্মে তাকে মন দেওয়াতে পারেননি ইছামতির ঘাটে প্রকাণ্ড দুই তিনখানা বজরা বাঁধা ইয়ার বক্সি নিয়ে তিনি সেখানে বাসা নিয়েছেন বজরার ছাদে নিবিষ্ট মনে দাবা খেলছেন এমন সময়ে পাইকে সে খবর দিল রানিমা ডাকছেন হরিহরের মেয়ের কথাটা তার কানে গেল দেওয়ান হরগোবিন্দের পরামর্শে দাদা সে বিষয়ের প্রতিকার করছেন না এ কথাটাও শুনলেন ফিরিঙ্গিকে সিরাজদৌল্লার সামনে কুন্নিশ করতে দেখেছেন তাই পলাশির মাঠের ব্যাপারটাকে তিনি চূড়ান্ত মীমাংসা বলে মেনে নিতে পারেননি সকল কথা শুনে তিনি আগুন হয়ে উঠলেন বউ ঠাকুরাণীর সহায়তা সত্ত্বেও মন্ত্রণা সভায় দাদা ও দেওয়ানের সঙ্গে পেরে উঠলেন না দাদাকে কিছু বলতে পারলেন না কিন্তু ইচ্ছা হল হর গোবিন্দের মুণ্ডটা চূর্ণ করে দেন বিষয়টা কিন্তু চাপা পড়বার উপক্রম হল পূজার উৎসব কোলাহল গান বাজনা ভোজ সারা দিন রাত্রি ধুমধাম সমানে চলল তবু যাদের চোখ কান আছে তাদের মনে হলো যে নির্মল আকাশের কোনো প্রান্তে যেন বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে আকাশে কোথাও এক টুকরো মেঘ নাই অথচ কোথা থেকে যেন মেঘের আওয়াজ পাওয়া যাচ্ছে সপ্তমীর দিন পঞ্চাশটি ছাগ মেষ ও দুটো মহিষ বলি হবার কথা পূর্বকালে জনার্দন রায় লাল চেলি পরে নিজ হাতে বলি দিতেন কিন্তু তার সেই প্রকাণ্ড খাঁড়া তুলতে পারে এমন বলিষ্ঠ পুরুষ কেউ ছিল না তবু যিনি বলি দিতেন বহুকাল হল তিনি বলি দিচ্ছেন অবলীলাক্রমে ছাগ মহিষ মুন্ড স্কন্ধচ্যুত হয়ে দেবীর পূজায় উৎসৃষ্ট হয়েছে কিন্তু সপ্তমীর দিন কি হল বোঝাই গেল না মহিষ বেঁধে গেল রক্তাক্ত মহিষ হাড়ি কাঠ উঠিয়ে দড়ি দড়া ছিঁড়ে উঠানে পাগলের মতো ইতস্তত ছুটতে লাগল যদি কীর্তিরায় ও আরও দু একজন লাফিয়ে পড়ে সেই ক্ষিপ্ত মহিষটাকে না ধরে ফেলতেন তাহলে সেদিন যে প্রতিমার সামনে মানুষ খুন হতো সে বিষয়ে ভুল নাই সমস্ত লোক হায় হায় করতে লাগল এবং সদর দরজা দিয়ে হুড়মুড় করে পালাতে লাগলো এক মুহূর্তে সেই পাঁচ শত ঢাক ঢোল সানায় কাঁসর থেমে গেল সহদেব রায় পূজার দালানে জোর হাত করে দাঁড়িয়েছিলেন তার মুখ দিয়ে অস্ফুট আর্তনাদ বের হল ঝরঝর করে তার চক্ষু দিয়ে জল পড়তে লাগল কী পাপে যে দেবী বিরূপ হলেন স্পষ্ট করে মুখে না আনলেও কারও তা বুঝতে বাকি রইল না কারণ সেই দিনই সকালবেলা রানী দীঘিতে হরিহরের মৃতদেহ ভাসতে দেখা গিয়েছিল যা হোক উন্মত্ত ব্রাহ্মণের ভাঙা গলার চিৎকার আর সহ্য করা যাচ্ছিল না সমস্ত পুনরায় সূচি করে নতুন করে সংকল্প করে পূজা হলো। এবার বলিও নির্বিঘ্নে সম্পন্ন হয়ে গেল সেইদিন রাজপ্রাসাদে নিভৃত প্রকোষ্ঠে সন্ধ্যাবেলা সহদেব রায় কীর্তিরায় ও সর্দার মেহের খাঁ মিলে দরজা বন্ধ করে কী পরামর্শ হল কেউ জানতে পারলে না তবে অনেক রাত্রি অবধি সে ঘরে আলো জ্বলেছিল এবং রাজাদের দুই ভাইয়ের এক ভাইও আরতির সময়ে ঠাকুরদালানে উপস্থিত হননি এটা সকলেই লক্ষ্য করেছিল বৃদ্ধ হরগোবিন্দ মন্ত্রণার সময় উপস্থিত ছিলেন কিন্তু তিনি বিশেষ কোনো কথা বলেননি বড় রাজাও বিষণ্ন এবং চুপচাপ ছিলেন রায়ের মুখে একটা চাপা উত্তেজনা ও স্ফূর্তি লক্ষ্য করা যাচ্ছিল আর একটা জিনিস সকলেই লক্ষ্য করেছিলেন যে রানী মহামায়া সেই রাত্রে প্রথম দেবীর প্রসাদ পেলেন মেহের আলী খাঁ রাজাদের সেলাম করে বিদায় নিল মেহের বয়স তখন ষাট পার হয়ে গেছে মাথার বাবরি গোপ দাড়ি পেকে একেবারে সাদা হয়ে গেছে এবং দাঁতগুলো সমস্ত পড়ে গেছে কিন্তু পেশিগুলি এখনও যেন ইস্পাতের তৈরি বেঁটেখাটো লোকটি সে নিজ হাতে অনেক অনেকক্ষণ করেছে রণপার সাহায্যে ঘন্টায় দশ মাইল দৌড়িয়েছে নিজের হাতে বিকট উল্লাসে চালের পরে চালে আগুন ধরিয়েছে নিশীত রাত্রে তলোয়ার দাঁতে চেপে নিঃশব্দে সাঁতার দিয়ে শত্রুর নৌকার কাছি কেটে তাদের নৌকায় লাফিয়ে উঠেছে গভীর রাত্রে অকস্মাত মেহরালির ডাক শুনলে লোকের গায়ের রক্ত জল হয়ে যেত ডান গালে একটা তলোয়ারের আঘাতের দাগ তাই হাসলে তাকে আরও ভীষণ দেখাতো বিশেষ করে শত্রুর সামনে যখন সে খলখল করে হাসতো নিজের দলের লোকেরাও তাকে বাঘের মতো ভয় করত সে পাশ দিয়ে গেলে যারা কথা বলছিল তারা কথা বলা বন্ধ করে দিত যারা হাসছিল তারা হাসি থামিয়ে দিত মেহের দেউরিতে গিয়ে তার শিষ্য স্বরূপ চাঁদ ও নদের চাঁদকে ডেকে পাঠালো মহাষ্টমীর রাত্রে ঠাকুরদালানের চকে প্রকাণ্ড উঠানে অসংখ্য ঝাড় বেল দেওয়ালগিরি ফানুষের আলোতে শহর থেকে আনিত বাইজি নাচ গান চলছে লোকে লোকারণ্য ভৃত্যেরা পান তামাক ফুলের মালা বিতরণ করছে পিচকারি দিয়ে সকলের গায়ে গোলাপ জল ছিটিয়ে দিচ্ছে মণ্ডপঘরের খোলা দরজা দিয়ে প্রতিমা দেখা যাচ্ছে সেখানেও ঝাল লণ্ঠন ঝুলছে বাতাসে স্তূপিকৃত লাল সাদা ফুলের সৌরভ জরির মচ্ছলন্দের উপর কিংখাবের তাকিয়ায় ঠেস দিয়ে রাজারা দুই ভাই বসে আছেন হুম হুম করে হে সাহেবের পালকি এসে পৌঁছল পূজায় তাঁরও নিমন্ত্রণ হয়েছিল ছয় বেহারার পালকি সঙ্গে দুইটি পাইক দুইটি মশালচি দেওয়ান সদর দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে সাহেবকে নিয়ে এলেন রাজাদের পালকি ভিন্ন অন্য কোনো পালকির সে দরজা অতিক্রম করার হুকুম ছিল না সহদেব উঠে অভ্যর্থনা করে সাহেবকে বসালেন কীর্তিরায় বসেই রইলেন এবং বর্গের সঙ্গে গল্প করতে লাগলেন যেন সাহেবকে তিনি দেখেন নাই খাস ভৃত্ত ফুলের মালা জড়ানো সুদীর্ঘ আলবোলায় সুগন্ধি তামাক দিয়ে গেল হে সাহেব সোনার পানদান হতে পান নিলেন আতর পাশ থেকে আঙুলে আতর মেখে নিলেন এবং আস্তে আস্তে আল বোলায় তামাক খেতে লাগলেন গানের পর গান চলছিল সুরের মধ্যে আর ফাঁক পড়ছিল না সেই দীপালোকিত আসরে ফুলের গন্ধে সুরের মাধুর্যে সুরমা আঁকা ডাগর চোখের বিলোল কটাক্ষে রূপসী নর্তকী মোহের সঞ্চার করছিল সাহেব উত্তেজিত হয়ে বারংবার উচ্ছ্বসিত বাহবা দিতে লাগলেন সাহেবের জন্য স্ফটিক পাত্রে পারস্য হতে আনিত সুন্দর সুরা দিয়ে গেল তিনি ধীরে ধীরে আস্বাদন করে তা পান করছিলেন মনে হল নর্তকীর সকল লাশ্যের সকল ভ্রুবিলাসের সকল সঙ্গীতের উদ্দেশ্য তিনি অনেক রাত পর্যন্ত থেকে প্রতিমা প্রণামী দশ মোহর ও বাইজির বকশিস পাঁচ মোহর দিয়ে হে সাহেব বিদায় নিলেন যাবার সময় জানিয়ে গেলেন যে রাজবাড়ির পালা শেষ হলে তিনি কুঠিতে বাইজির নাচের বায়না দেবেন বাইজি বহু আংটি পরা আঙুল হেলিয়ে তাকে সেলাম করল দেওয়ানজি রাজবাড়ির ফটক পর্যন্ত সঙ্গে সঙ্গে গেলেন সাহেবের পালকি যখন রাজবাড়ির ফটক থেকে বের হল রাত্রি তখন বোধ করি তিন প্রহর গভীর অন্ধকার রাত্রি চাঁদ বহুক্ষণ অস্ত গিয়েছে কিন্তু আকাশে অজস্র তারা উঠেছে গ্রাম ছেড়ে পালকি ইছামতির ধারে মাঠে পৌঁছল ঝোপেঝাড়ে অগণিত জোনাকির দীপালি বেহারাদের গান আর ঝিল্লির শব্দ ছাড়া চারিদিকে নিবিড় নিস্তব্ধতা কেবল বহুদূর থেকে রাজবাড়ির উৎসবের বাদ্যধ্বনি অতি ক্ষীণভাবে শোনা যাচ্ছিল একদিকে ধুধু মাঠ অন্যদিকে অন্ধকার ইছামতি সাপের গায়ের মতো চকচক করছে তার জল মশালচারি মশাল জ্বালায় নাই কারণ আলো চোখে লাগলে বেহারারা পথ দেখতে পায় না মাঠে বুনো খেজুর কুল বাবলার ঝোপ তার পাশ দিয়েই গেছে রাস্তা পালকি যেমনই সেই ঝোপের পাশে পৌঁছল একটা বাঁশের ছোট লাঠি বন বন শব্দে ছুটে এসে প্রচণ্ড জোরে সামনের বেহারার মাথায় পড়ল অমনি পালকি শুদ্ধ বেহারারা অপুর হয়ে পড়ল তারপর অন্ধকারে কারা কালো বাঘের মতো পালকি আক্রমণ করল ডাকাতের ডাক নাই অতি নিঃশব্দে তারা তাদের কাজ হাসিল করল আক্রান্ত হয়ে বেহারারা সাহেব বা কুঠির পাইক একটি শব্দ করবার সময় পেল না তারপর লাশ টুকরা টুকরা করে পাথর বেঁধে ইছামতিতে ফেলে দিয়ে পালকি ভেঙে কাঠগুলো নিয়ে ডাকাতেরা ছিপে উঠল ছিপ অন্ধকারের মধ্যে দ্রুত মিলিয়ে গেল সমস্ত ব্যাপারটা ঘটতে বেশি সময় লাগলো না সেই অন্ধকার আকাশের নিচে দূর বিস্তৃত মাঠে ইতস্তত ঝোপে ঝাড়ে পূর্ববত জোনাকে জ্বলতে লাগল ঝিল্লি ঝিঁ ঝিঁ করতে লাগল নির্জন রাত্রে সেই নিঃশব্দ মনুষ্য হত্যার কোনো সাক্ষী বা চিহ্ন রইল না সারা রাত্রির পর শেষ রাত্রে বাতাস জেগেছিল সেই বাতাস তাড়িত ইছামতির ঢেউ তীরে লেগে শব্দ হচ্ছিল ছাত ছলার এই কাহিনীর মোটামুটি ঘটনাগুলি গল্পের আকারে আমাদের ওদিকে শুনতে পাবে তবে অবশ্য খুঁটি নাটি মেলে না এক একজন এক এক রকম বলেন কেউ বলেন হে সাহেবের সঙ্গে লোকজন একজনও পালাতে পারেনি একজন বেহারা খানিকটা দূর পর্যন্ত দৌড়ে গিয়েছিল কিন্তু সেই মুহূর্তে একটা সর্কি এসে তাকে এফোর ওফোর করে মাটির সঙ্গে গেঁথে ফেলে এবং সেই সঙ্গে কে যেন খলখল করে হেসে ওঠে আবার কেউ বলেন একজন লোক গুরুতর আহত হয়েও হামাগুড়ি দিয়ে কাশঝোপের ভিতর ঢুকে লুকিয়েছিল এবং সেই পরদিন কুঠিতে গিয়ে সব কথা বলে দেয় রাত্রে ডাকাতেরা ইছামতিতে ফেলবার আগে লাশ যখন গুন্তি করে তখন উত্তেজনাবশত ভুল করে তবে এসব কথার সত্যমিথ্যা নির্ধারণ করার উপায়ও নাই প্রয়োজনও নাই এই ঘটনার মাস দুই পরে শহর থেকে কোম্পানির সিপাহী এসে বড় রাজা সহদেব রায় দেওয়ান হরগোবিন্দ ও সর্দার মেহের খাঁকে লোহার শিকলে বেঁধে নিয়ে যায় কীর্তিরায় শিকারে গিয়েছিলেন সংবাদ পেয়ে তিনি পালিয়ে যান সেই থেকে তার আর কোনো খোঁজই পাওয়া যায়নি কেউ বলে তিনি উত্তর পশ্চিমে চলে গেছেন কেউ বলে সন্ন্যাস গ্রহণ করেছেন সহদেব রায় অল্পদিন কারাবাসের পর কারাগারেই মৃত্যু মুখে পতিত হন হরিহর পাঠকের মেয়ে সংক্রান্ত ঘটনার পর থেকে তিনি আর কখনো পূর্বের মতো হন নাই সর্দার মেহের আলীর ফাঁসি হয় সেই খুনে মাঠে তার কারণ তখনকার কালে নিয়ম ছিল যে অপরাধী যেখানে অপরাধ করবে সেইখানে নিয়ে গিয়ে তাকে শাস্তি দেওয়া হবে সেই থেকে সে মাঠটাকে লোকে ফাঁসির মাঠ বলে দীর্ঘ চার বৎসর পরে বৃদ্ধ হরগোবিন্দ ভগ্ন দেহে ভগ্ন মনে একদিন মহালক্ষ্মীপুরে ফিরে এলেন যখনই কোনো সন্ন্যাসীর দল গ্রামে বা আশেপাশে আসত হরগোবিন্দ জীর্ণ কম্পিত দেহে লাঠি ভর করে গিয়ে তার ছানি পড়া চোখের একাগ্র দৃষ্টিতে সন্ন্যাসীদের নিরীক্ষণ করতেন কখনও বা তাদের দু একটা প্রশ্ন করতেন তিনি রানী মহামায়াকে পোষ্যপুত্র গ্রহণের জন্য অনেক অনুনয় করেছিলেন উত্তরে মহামায়া নাকি বলেছিলেন বাঘের বংশের উপযুক্ত বাঘের বাচ্চা কোথায় পাব মহালক্ষ্মীপুরে রাধি রাজবংশের শেষ হয় এই রূপে সেই প্রকাণ্ড রাজপুরীতে একা রইলেন রানী মহামায়া তিনি নাকি তারপর অনেক দিন বেঁচেছিলেন তারপর রাজাদের ভাগিনেও বংশের শ্রীনাথ ভাদুরী সদরে কোম্পানি বাহাদুরকে সেলামি দিয়ে জমিদারির মালিক হন কিন্তু মহামায়া যতদিন বেঁচেছিলেন প্রাসাদে প্রবেশ করতেও সাহস পেতেন না একবার তার পূজার জন্যে তার খাস ভৃত্য রানীর আদেশ অমান্য করে অন্দরের বাগান থেকে ফুল তুলেছিল তার ফলে প্রভু ও ভৃত্তকে রাতারাতি ইছামতির পারে পালিয়ে প্রাণ রক্ষা করতে হয়েছিল তারপর অনেক করে ক্ষমা চেয়ে তবে তিনি মহালক্ষ্মীপুরে ফিরে আসবার অনুমতি পান কিন্তু শ্রীনাথ ভাদুরির বংশেও জমিদারি রইল না রাজস্ব যথাসময় না দেওয়াতে সম্পত্তি নম্বরে নম্বরে নিলামে উঠতে লাগল রাজার জমিদারি কিনলে দখল পাওয়া যাবে না এই ভয়ে প্রথম প্রথম কেউ কিনতে চায় নাই তারপর হাঁসখালির বাবুরা সেই জমিদারির অনেক অংশ কিনে নেন হাঁসখালির বাবুরাই এখন ও অঞ্চলের জমিদার বাবুরা কলিকাতায় থাকেন পূর্ণাহের সময়ে আর নিকেশের সময় বাড়ি যান এবং জল হাওয়া ভালো থাকলে পুজোর সময়ও যান সম্প্রতি রাসবিহারী বাবু রায় বাহাদুর উপাধি পেয়েছেন তাঁর বড় ছেলে সুবোধবাবু জমিদারি দেখেন তিনি ইতিহাসে এম এবং বিএল চোখে চশমা ভারী ধীর স্থির মানুষ বারো মাসই অম্বলে ভোগেন এবং ঠান্ডার ভয়ে গরম জলে স্নান করেন বাজেট না করে খরচপত্র করেন না জামিন ছাড়া কর্মচারী নিযুক্ত করেন না চেক ছাড়া প্রজার কাছ থেকে একটি পয়সাও নেন না বলাই বাহুল্য লাঠিয়াল রাখেন না আসলে এই সকলের প্রতি ভারী ভদ্র ব্যবহার করেন সেকাল আর নাই স্ত্রী পুত্র ধন সম্পত্তি নিয়ে বাস করতে কোনো প্রকার আশঙ্কা নাই ছাতা মাথায় দিয়ে ফটক পার হতে কোনো বিপদ নাই পালকি করে বাবুদের বাড়ির উপর দিয়ে চলে যাও না কেন কেউ কিছু বলবে না হাঁসখালিরও অনেক উন্নতি হয়েছে মহালক্ষ্মীপুর ধ্বংস হয়ে যাবার পর বেশিরভাগ ভদ্রলোকই হাঁসখালিতে উঠে যান ভদ্রলোকের সুখ স্বাচ্ছন্দ্যবাসের জন্যে যা যা দরকার গ্রামে সবই আছে ইউনিয়ন বোর্ড মাইনার স্কুল ডাকঘর হাট বাজার তাতে নিত্যকার জিনিসপত্র ছাড়া অসুখ বিসুখ হলে বার্লি ও বেদানাও পাওয়া যায় এসব আছে তদভিন্ন ফুটবল ক্লাব আছে থিয়েটার পার্টি দুটি আছে একটা দাতব্য চিকিৎসালয় আছে তাতে দিনে সাত আটজন রোগী বিনা পয়সায় ম্যালেরিয়া ও কালাজ্বরের ওষুধ পেয়ে থাকে গ্রামে একটা হিতসাধনী সভা আছে তার উৎসাহী সভ্যরা বছরে একবার করে নিজ হাতে জঙ্গল কাটেন এবং পানীয় জল ফুটিয়ে খাবার জন্যে উপদেশ দিয়ে হ্যান্ড বিল বিলি করেন গ্রামে বাবুদের বাড়ি ছাড়া আরও দু তিনটে পাকা বাড়ি আছে অধিকাংশ ভদ্রলোকের বাড়ি টিনের গ্রামে ঝগড়াঝাঁটি যে নেই তা নয় তবে তাই বলে লোকে খুন খারাপিও করে না ঘরেও আগুন দেয় না বেশি কিছু হলে ইউনিয়ন বোর্ড আছে নালিশ করে তাতে খরচাও অতি সামান্য কলিকাতায় আহিরি টোলায় বাবুদের মস্ত চক মেলানো বাড়ি লোকে সে বাড়িকেও রাজবাড়ি বলে তারও দেউরিতে সেকালের ঢাল তলোয়ার ঝুলানো আছে এমন কি দোতলায় ওটবার সিঁড়ির ধারে কাঁচের আলমারিতে ইস্পাতের দুই তিনটা বর্মচর্মও দেখতে পাবে কিন্তু তাতে যদি মনে করো যে বাবুদের পূর্বপুরুষ পানিপথে বা পলাশিতে যুদ্ধ করেছিলেন তো বিষম ভুল করবে এরা বংশানুক্রমে নির্বিরোধী ভালো মানুষ এই বংশ বংশগৌরবের যিনি প্রতিষ্ঠাতা তিনি বাণিজ্য ছিলেন পাট ধান ও তিসির চালানি ব্যবসা করতেন এবং তা থেকে এ বংশের অর্থ ও উন্নতি হঠাৎ নিলামে সস্তা পেয়ে ঢাল তলোয়ারগুলো কিনেছিলেন ঘর সাজাবার জন্যে এই বংশের আদিপুরুষ পুলিন বিহারী যে একটা পুরুষ সিংহ ছিলেন সে কথা তাঁর মৃত্যুর সময়ে সব সংবাদপত্রই এক বাক্যে ঘোষণা করেছিল অতীতকালের জন্য দুঃখ করি না কীর্তি রায়ের মতো জমিদারের এলাকায় বাস করা খুব সুখের হতো বলি না এই বর্তমান উন্নতির যুগে অত্যাচারী নৃশংস মধ্যযুগের জমিদারতন্ত্রের যে প্রশংসা করতে চাই না তাও বোধ কাকেও বোঝাতে হবে না মেহের আলী খান মতো লোক যে আজকাল নেই সে আমাদের মতো ভীরু লোকের পক্ষে ভালোই তবু মহালক্ষ্মীপুরের গভীর জঙ্গলের মধ্য দিয়ে যখন যাই তখন ওই প্রচ্ছন্ন চাঁপার গন্ধ ঝুমকা জবার বিচিত্র বর্ণ মজা জলাশয়ের একমাত্র প্রস্ফুটিত রক্ত সাপলা আমার মনকে একেবারে উদাস করে দেয় এ শিকার না করে উপায় নাই আর একটা কথা ভয়ের কারণ জিজ্ঞাসা করে দেখেছি লোকেরা বলে ওই জনহীন রাস্তায় রাত্রে যদি কখনো যাও তবে চোখে কিছু দেখতে পাবে না বটে কিন্তু শুনবে হয় শুনবে দূরে কে যেন ভাঙা গলায় অস্বাভাবিক বুক ফাটা কান্না কাঁদছে আর না হয় শুনবে অন্ধকারের মধ্যে থেকে কে যেন হঠাৎ একেবারে কানের পাশে খলখল করে হেসে উঠছে কিন্তু তারা কারও অনিষ্ট করে না বিশেষত যদি বনে ঢোকবার আগেই বনের সীমানায় এসে চেঁচিয়ে বলো দোহাই রাজা সহদেবের দোহাই রাজা কীর্তি রায়ের তবে আর ভয়ের কোনো কারণ থাকবে না আমি অবশ্য এ কথা বিশ্বাস করি না সুবোধবাবুকে জিজ্ঞাসা করলে তিনিও বলেন ওসব বাজে কথা তাছাড়া তিনি বলেন মহালক্ষ্মীপুরের ধ্বংসের কাহিনীটার কোনো বিজ্ঞানসম্মত ঐতিহাসিক ভিত্তি নাই এতক্ষণ শুনলে সাহিত্যিক কিরণ শঙ্কর রায়ের লেখা গল্প কাহিনী কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম